বন্ধুরা এই মুহূর্তে সারা ভারতবর্ষে কবে থেকে ট্রেন চলাচল হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি খবর বেরিয়েছে, অবশ্যই আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওতে। এছাড়াও আপনি যদি ট্রেনের টিকিট বুকিং করে থাকেন তাহলে আপনার কিন্তু সেই ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু আপনি সেই টাকা রিফান্ড পেয়ে যাবেন, অর্থাৎ আপনি কিন্তু ট্রেনের টাকা ফেরত পেয়ে যাবেন যদি আপনি টিকিট কেটে থাকেন এবং আপনার টিকিট যদি বাতিল হয়। তো বন্ধুরা অবশ্যই আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওতে কবে থেকে ট্রেন চলাচল হবে এবং কত তারিখের পর টিকিট কাটলে সেই টিকিট বাতিল হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। অতএব ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। আর যদি এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে এই চ্যানেল থেকে ট্রেন চলাচল সংক্রান্ত একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। বন্ধুরা এখানে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই উল্লেখ করা হয়েছে, নানা নিয়ন্ত্রণ বিধি মেনে ঘরোয়া বিমান পরিষেবা চালু হয়ে গেছে কিন্তু খবর নেই ট্রেনের। ট্রেন পরিষেবা যে কবে চালু হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে, বারবার টিকিট বুকিং নিয়েও পরে তা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে IRCTC। সূত্রে খবর, রেল পরিষেবা চালু হতে পারে আগস্টের মাঝামাঝি, ফের সব যাত্রীদের টিকিট বুকিং এর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল ভারতীয় রেল। এখানে আরো উল্লেখ করা হয়েছে, সোমবার রেল মন্ত্রক একটি সার্কুলার জারি করেছেন, তাতে বলা হয়েছে 14 এপ্রিল বা তার আগে বুক করা সব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে। রেলের সব জোনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, আরও যেসব ট্রেন এই সময়ের মধ্যে চালানো হবে তা স্পেশাল ট্রেন হিসাবে গণ্য হবে, যেমন এই মুহূর্তে 230টি স্পেশাল ট্রেন বা মেল এক্সপ্রেস চালাচ্ছে ভারতীয় রেল। এর আগে 30 জুন পর্যন্ত ট্রেন পরিষেবা বাতিল ঘোষণা করেছিল ভারতীয় রেল। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভারতীয় রেলের তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, যে সমস্ত প্যাসেঞ্জার 14 এপ্রিল বা তার আগে ট্রেনের টিকিট বুক করেছেন তাদের সেই সমস্ত ট্রেনের টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তাদের সেই সমস্ত টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে, এমনটাই কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। এবং এখানে আরও একটি খবর বেরিয়েছে, এখানে এমনটাই বলা হয়েছে যে রেল পরিষেবা চালু হতে পারে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে, তবে এটা কিন্তু সঠিক সময় নয় বা সঠিক সিদ্ধান্ত কিন্তু নয়। আনুমানিক করা যাচ্ছে যে আগস্টের মাঝামাঝি সময় হয়তো ট্রেন পরিষেবা চালু হতে পারে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলে ট্রেন পরিষেবা কবে থেকে চালু হবে সে বিষয়ে রেলের তরফ থেকে যদি টুইট করে জানানো হয়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলে কবে থেকে ট্রেন চলাচল করবে সেই বিষয়টা জানতে অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন, এবং এটাও আপনি কমেন্ট করবেন আপনি যদি 14 এপ্রিল বা তার আগে যদি ট্রেনের টিকিট বুক করে থাকেন তাহলে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোন ট্রেনের জন্য ট্রেনের টিকিটটা বুক করেছিলেন। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এটাও কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন স্টেট থেকে কোন স্টেট পর্যন্ত ট্রেন চলাচল চাইছেন বা আপনি কোন ট্রেনটা চালু করতে চাইছেন এই মুহূর্তে, অবশ্যই আপনার পক্ষে জরুরি কোন ট্রেন আপনার কিন্তু এই সমস্ত বিষয় নিচে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।